সারা ভারতবর্ষে এখন লকডাউন চলছে, তার মধ্যে ল্যাদপ্রিয় বাঙালিদের যেন একটু পোয়া বারো, তেমনই একটা গল্প বলবো আজকে শুভজিতের। শেট 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 ভাই, 9টা বেজে গেল, 9টা বেজে গেল, এত তাড়াতাড়ি 9টা বাজলো কি করে? এই তো এখনই কখন ঘুমালাম ভাই, উঠতে হবে না, চা পাওয়া যাবে না আর আজকে মা দেবে না। A few moments later, চা খাওয়া তো হয়ে গেল, একটু পেপারটা না নাড়িয়ে চাড়িয়ে দেখি কি লিখেছে। সারা ভারতে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, লকডাউন সত্ত্বেও কেন যে লোকে বাইরে বেরোচ্ছে, সেই কারণেই হয়তো আক্রান্তের সংখ্যা এত বাড়ছে। আচ্ছা এবারে একটু ভেতরের পাতাটাই যাই, আচ্ছা দেখি কি লিখেছে। প্রদীপ জ্বালানোর নাম করে শব্দবাজি পোড়ানোর দায়ে গ্রেপ্তার 200। বাজি পোড়াতে বলেনি, আমি তো ভাবলাম তারাবাজি জ্বালাবো, ভাগ্যি জ্বালাইনি। আচ্ছা পাশের বাড়ির পোলটু তো বোম ফাটাচ্ছিল, কি হলো, কিছু হলো না তাহলে? আচ্ছা আগের দিন যে থালা কাঁসর ঘন্টা বাজিয়ে করোনা ভাইরাস মারা হলো, তা আগের দিনকে তাহলে মরেনি? ও আচ্ছা আচ্ছা, মানে কালকে শব্দবাজির আওয়াজে আর আলোতে যে কটা আগের দিন মরেনি বেঁচে গেছিলো, সেই কটা মনে হয় কালকেও মরে গেছে, বাঁচা গেছে। তার মানে আমাদের ভারত এবার করোনা মুক্ত, কোনো চিন্তা নেই, আর লকডাউন বেশি দিন থাকবে না, শান্তি, বেদায় ঘুরবো, বেদার বাইরে যাব, কোনো চাপ নেই ভাই, কোনো চাপ নেই। দাঁত মেজে নিয়েছি, জিভ পরিষ্কার করে নিয়েছি, ব্রেকফাস্ট হয়ে গেল, চাও খেয়ে নিয়েছি, কী করা যায় সারাদিন। এবারে পড়বো না, পড়তে আমার ভালো লাগে না, পড়বো না তাহলে। আমার তো আর কোনো ট্যালেন্টও নেই যে কিছু করবো সারাদিন, বেকার। ওহো আমি একটা জিনিস ভুলে যাচ্ছি, তারপর আমি সিঙ্গেল, একটু গার্লফ্রেন্ডের সাথে লটার পটার করবো সেটাও সুযোগ নেই। আচ্ছা রাত্রেবেলা আজকে টিন্ডার খুলবো, টিন্ডার খুলতে সব কটা রাইট সাইড করবো, যেটা ম্যাচ হয়ে গেল হয়ে গেল, টিন্ডার শেষ হয়ে গেলে অন্য অ্যাপ খুলবো, সেটা শেষ হয়ে গেলে আবার একটা অ্যাপ খুলবো, মজা নেই লাইফ ভাই। হোয়াটসঅ্যাপে তো কোনো মেসেজ আসে না আমার, একটু ফেসবুকটাই খুলে দেখি, দেখি ফেসবুকে যদি কিছু নোটিফিকেশান আসে। চলো স্ক্রল করা শুরু করা যাক। আচ্ছা ভালো ভালো, আরে আমার বন্ধুর কত ট্যালেন্ট, আরে 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 চলো, আরে কোনো মিমস আসছে না আজকে, কী ব্যাপার, আরে অরিজিৎ অরিজিৎ আরে অরিজিৎ, লাইক 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 অরিজিৎ সিং ভাই, চলো দেখি দেখি। 6 hours later, মিমস নেই আজকে পেজে। আচ্ছা চলো 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 দেখি এটা কি, বাহ সুন্দর লাইক, এটাতেও লাইক, আরে ডিসলাইক ডিসলাইক, কিসে লাইক মেরে দিলাম, ভুল করে ভুল করে, সরি 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 সরি, বুঝলাম। একটু টিভিটা খুলবো দেখি কি হচ্ছে। আচ্ছা করোনা ভাইরাস নর্মাল খবর সব জায়গাতে একই, এখানে এখানেও একই, কী ভাই একই জিনিস, এখানে এটাতে এটাতেও একই খবর দেখি, এটাতে সেম সেম সেম, দূর দূর টিভি দেখবো না, ভালো লাগছে না, বন্ধ করে দিই, বেকার সব বেকার। আমার পাখাটা কি সুন্দর দেখতে গো, কোনোদিন দেখিনি আমি, তারপরে 3 টেবলেট, হ্যাঁ আমি জানতাম 4 টেবলেট হয় পাখায় এটাতে। আচ্ছা পাখা এদিক থেকে এদিকে ঘুরে, আমি জানতাম তো উল্টো দিকে ঘুরে, কি অবস্থা ভাই, যাই হোক নতুন জিনিস শিখলাম একটা। একটা টিকটিকি, 4টে মশা, 3টে পিঁপড়ে, তোরা তো তোদেরও ফ্যামিলি আছে ভাই, মানে আমি একমাত্র মনে হয় সিঙ্গেল গার্লফ্রেন্ড জোটে, কি অবস্থা। হ্যাঁ ভাই তোরা ঘোর, তোরা এখানে রাজত্ব কর, আমার কি, আমি আসি তোদেরকে দেখতে। যাই হোক ভালো লাগলো বন্ধুত্ব করে তোদের সাথে। এটা জেট স্প্রে, এটা দিয়ে একটু দেখি, আরে বাহ সুন্দর আওয়াজ হচ্ছে তো, আরে আমি এয়ার রহমান হব, আমি এয়ার রহমান হব, বাথরুমে বসে বসে বাজাই একটুখানি, সুন্দর ড্যান্টা ড্যানা, ওয়া 1 hour later, ওয়া মোদিজি ওয়া, সুন্দর সাউন্ড হচ্ছে। গান বাঁধ, যদি অস্কার টস্কার পেয়ে যাই কি হবে তাহলে ভাবছি।
দেখি একটু ফোন লাগিয়ে দেখি বন্ধুদেরকে, একটু কাকে লাগাই কাকে লাগাই, সৌভিককে লাগাই। চলো ভাই, গার্লফ্রেন্ড পে বন্ধুদেরকে ভুলে যাচ্ছে ভাই, ভালো লাগে না। না এ ব্যস্ত, ছেড়ে দে আর লাগাবো না। দেখি বিল্টুকে লাগাই, বিল্টু তো গার্লফ্রেন্ড নেই। দেখি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে লাগাই। ব্যস্ত ব্যস্ত ভাই, না ছেড়ে দে, আমি আর কাউকে কোনোদিন ফোন করবো না। সারা আমি মনে হয় একমাত্র সিঙ্গেল দ্যাট ফালতু বেকার। 8:01 PM হাতে অঢেল সময়, কি করা যায়। ডালগোনা কফি শুনছিলাম বানাবো, চলো প্রস্তুতি নিয়েই দেখি। ডালটা গিয়ে গুনে ফেলি, 18, 19, 20, 21, 22 এনাফ হয়ে যাবে, আর লাগবে না ডাল। 10টাও বাজলো না, ডিনার হয়ে গেছে, কি করা যায়। এখন সারা রাত পড়ে আছে, অনেক কিছু করতে পারি। একটুখানি ইউটিউব খুলে দেখি, তারপরে একটা মুভি দেখব। মিনওয়াইল কিরণদার এই ভিডিওটা দেখা হয়নি, দেখি তো। আরে আমি তো এই ভিডিও বানিয়েছি ভাই, নাম লিখছিস কেন? আরে এ তো কোনো কিছু রান্না করেনি। ও গিন্নি তুমি কোথায়? আমার খুব খিদে পেয়েছে, কোথায় তুমি? হ্যাঁ দাঁড়াও আমি পূজো দিয়ে আসছি। জয় কালা গাছে জয় কালা গাছে। এটা কি? আচ্ছা বাপরে, কি হলো ভাই? 4টে বেজে গেল ভাই, ঘুমাবো না সকালে উঠতে পারবো না, চা পাবো না ভাই, ঘুমা ঘুম ঘুম। আর না 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 না, ভুল হয়ে গেল। নটা বেজে গেল এত তাড়াতাড়ি, 9টা বাজলো কি করে? এই তো এখনই কখন ঘুমালাম ভাই, উঠতে হবে নাহলে চা পাওয়া যাবে না। আর আজকে আর এভাবেই আর 10টা বাঙালি ল্যাদখোর ছেলের মতো শুভজিতেরও এভাবেই দিন কাটছে। তবু ও অনেক ব্যস্ত কাজের মাধ্যমে, এই তার কাজের নমুনা দেখলেন তো। যদি আপনিও এভাবেই নিজেকে রিলেট করতে পারেন এর সাথে, তাহলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কি করছেন। সাবধানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, ঘরে থাকুন।